আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না, তাদের সবাইকে জানাই মনারস ব্লগ চ্যানেল স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ব্যাস, অনেকদিন পরে চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপিটি, আজকে আমি সারাদিন যা যা করেছি, অর্থাৎ সকালে নাস্তার পরে, আজকে আমার অফ ডে, অর্থাৎ এখন তো স্কুল পুরোদমে খুলে গেছে আপনারা সবাই জানেন। তো যেহেতু আজকে উইকেন্ড অর্থাৎ অফ ডে, তো আজকে আমি নাস্তার পরে বাজার নিয়ে আসছে, এখানে মাছ নিয়ে আসছে, তো মাছটা আমি রান্না করবো। আরও অনেক কিছু ছিল টুকিটাকি, তো আমি বেশি কিছু শেয়ার করবো না। তো আজকে দুপুরের জন্য আমার যা যা রান্না করবো আমি তাই শেয়ার করার চেষ্টা করবো। তো এখানে বড় একটা মাছ নিয়েছি, মাছটা ছিল গ্লাস কাপ মাছ। তো এটাই আমি আজকে রান্না করব, তো এটা আমি শেয়ার করব। যে সকল ছোট ছোট আপুরা, অর্থাৎ নতুন রাঁধুনি আপুরা আছেন, অনেক বেচালার ভাইয়ারাও আছেন যারা রান্নাগুলো দেখেন ফলো করেন, তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই রান্নাটা। তো এখানে আমি মাছগুলো টুকরা করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে নিয়ে নিই। তারপরে এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে, তারপর একটু কাঁচা তেল অর্থাৎ রিফাইন্ড যে অয়েলটা, ওইটা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। তো আজকে রান্নাটা আমি মাটির চুলায় করব। তো এখন আমি সবগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা ভালো করে ম্যারিনেট করা হলে মাছটা খেতে খুবই টেস্ট হয়। আর কাঁচা তেল দিয়ে যখন মাছটা ম্যারিনেট করা হয়, তখন মাছটা তেলে দেওয়ার পরে তেলটা, অর্থাৎ মাছটা ফুটে ওঠে না। তো মাছটা আমি মচমচে করে ভাজবো না, মাছটা আমি এমনভাবে ভাজবো যেন ভিতরের সফট অর্থাৎ নরম থাকে এবং উপরের অংশটা একটু ক্রিস্পি অর্থাৎ একটু বাদামি লাল লাল হয়ে যাবে, ওই ধরনের করে আমি ভাজবো। তো মাছটা আমি উঠিয়ে রেখেছি। এখানে এক টুকরা দারচিনি, একটা তেজপাতা এবং একটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি। তো দিয়ে এখন আমি এগুলো ভালো করে ব্রাউন করে অর্থাৎ একটু লালচে করে ভেজে নেব। তারপর আমি পাউডার মশলাগুলো দিয়ে নেব। তো এখানে এক চা চামচ হলুদে গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপর কিছু বাটা মশলাও আমি অ্যাড করব। তো একটু জলের পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা, অর্থাৎ এখানে আধা টেবিল চামচ রসুন এবং আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মশলা যত কষানো হবে খাবার ততই, অর্থাৎ রান্না ততই টেস্ট হয়। এখানে ছোটো সাইজে দুইটা আমি টমেটো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তো এটা আমি প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব, অর্থাৎ জলের উপরে যখন আমার তেলের তেলটা বেশি আসবে, অর্থাৎ কষাতে কষাতে ওই সময় পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি, এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা আজকে আমি একটু ডিফারেন্ট অর্থাৎ টাইপের একটু ভুনা করব। এখন আমি ভাবছিলাম যে আমার একটু দই দিব, তো দেখলাম যে আমার হাতের কাছে দই ছিল না। তো এই অবস্থা আমি এক কাপ দুধ দিয়ে দিলাম, অর্থাৎ দুধটা জাল করা একটু ঘন দুধ এক কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে লেবুর রস। তো লেবুর রসটা, লেবুটা আসলে আমার অফ ক্যামেরা চলে পড়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারলাম না। আর স্বাদ মতো একটু এই এখানে এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝাল বর্ধক কাঁচামরিচ। তো এখানে দিয়ে এটা আমি প্রায় কয়েকবার আসলে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কয়েক মিনিটের মতো। তো এই ছিল আমার মাছ রান্নাটা, আজকে খুবই মজা হয়েছিল, খুবই টেস্ট। আর এখানে আমি নিয়ে নিলাম হেচি শাক এবং কলমি শাক। তো এই হেচি শাক কে কে পছন্দ করেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটা তো খেতে অসম্ভব মজা হয়। তো কিছু ছিল আমার কলমি শাক সাথে। তো দুটোটা আমি একসাথে মিক্স করে আজকে আমি ভাজবো, ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে।
তো শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন শাকটা ভাজি করার জন্য দিয়ে দিলাম ফোড়নের জন্য রসুন কুচি 1 টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য। তো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা অ্যাড করে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সাইড করে রেখে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম সেম তেলে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছটা অর্থাৎ ভেজে নিচ্ছি সেম তেলে। তখন চিংড়ি মাছটা আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সাথে ভালো করে আবারও মিক্স করে একসাথে ভেজে নিলাম কিছুক্ষণ। তারপর আমি শাকগুলো আমি অ্যাড করে দেবো এখন। তখন আমি শাকগুলো অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, শাকগুলো অ্যাড করতে করতে আমি বরাবরের মধ্যে একটি কথা বলতে চাই। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশানটাও দিয়ে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে এর নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর তো শাকটা ছিল আজকে কি বলবো, খুবই মজা হয়েছিল। তো এটা চিংড়ি মাছ ছাড়াও করা যায়, আপনাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাও করতে পারেন, সমস্যা নেই। তাতেও টেস্টও হয় কলমি শাক, এটা তো আমরা সবাই জানি। তো চিংড়ি মাছ দিয়ে তো আরও মজা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন আমার ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি কাঁচামরিচ এবং তেলে ভাজা শুকনো মরিচের সাথে, এটা আসলে আমরা খাওয়ার সময় খেয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তো এখন আমি আরও একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন, আমি আজকে একটি আচার তৈরি করব, তা হলো কাশ্মীরি আচার। তো কাশ্মীরি আচারটা তৈরি করতে উপকরণ খুবই কম লাগে, এখানে আমি মাত্র 3টা উপকরণ দেব, সরি 4টা, আমসহ 4টা। এখানে শুকনো মরিচ লাগবে, আদা, চিনি এবং আম। তবে শুকনো মরিচটা আমি এখানে বিচিটা সরিয়ে নিচ্ছি, বিচিটা সরিয়ে তারপর আমি মরিচটা সাইজ করে কেটে নেব। তো আমি কীভাবে কেটে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটি স্কিপ না করে বসে দেখবেন, খুবই মজার একটি আচার কি বলবো। আমি একটা কেঁচির সাহায্যে এই মরিচগুলো কীভাবে রিং করে কেটে নিচ্ছি। তো এই মরিচগুলো আচারের মধ্যে খুবই সুন্দর দেখায় এবং খেতেও খুবই ভালো লাগে আর দেখতেও অসাধারণ। আর যে জিনিস দেখতে ভালো লাগে তা খেতেও ভালো লাগে। অনেক বেচলার ভাইয়েরা আছেন, তারা চাইলে অনায়াসে এই আচারটি তৈরি করে নিতে পারেন। আর আমটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা ফ্যানের নিচে রেখে দিয়েছি, ভালো করে পানিটা জড়িয়ে, টিস্যু দিয়ে পানিটা জড়িয়ে। আর এখানে আমি বড় 1 টুকরা আদা নিয়ে নিলাম, এটাকে আমি একটা জুলিয়ান করে অর্থাৎ লম্বা সাইজের জুলিয়ান করে কেটে নেব। প্রথমে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো এটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা দা, বটি ইত্যাদি দিয়েও কেটে নিতে পারেন। তো এরকমও এটার পুরুত্বটা ছিল। তো এটাকে আমি আবার কীভাবে কেটে নিই এটা একটু লক্ষ্য করুন। তো এটাকে লম্বা লম্বা করে অর্থাৎ জুলিয়ান টাইপ করে এটা স্কোয়ার সাইজ করে আমি এভাবে কেটে নেব। আর এই যে আদাটা আচারে দেওয়া হয়, আদাটা খেতে অসাধারণ লাগে, খুবই টেস্ট লাগে আদাটা। তো এরকম করে আমি প্রত্যেকটা স্লাইস কেটে নেব আদা। তো দেখে নিলেন খুবই সহজে এটা করে নেওয়া যায়। তো বেচলার ভাইয়েরা চাইলে এই আচারটা তৈরি করে আপনাদের মাদেরকে উপহার দিতে পারেন, খুবই সহজ একটি আচার। এভাবে করে আমি আমার উপকরণগুলো অর্থাৎ আচারের যে উপকরণগুলো এগুলো রেডি করে ফেললাম। তো আদাটা আমার কাটা অলরেডি
কমপ্লিট এবং মরিচটা আমি দুইটা সাইজ করে কেটেছি, কিছু মরিচ কেটেছি আমি আর রেন করে, আর কয়েকটা কেটেছি আমি স্লাইস লম্বা সাইজ স্লাইস করে কেটেছি। এখন চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি চিনি, এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি। তো যেহেতু কাশ্মীরি আচার একটু চিনির পরিমাণটা একটু বেশি লাগে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে এখন চুলাটা অন করে তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। অর্থাৎ চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, হ্যাঁ মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে চিনিটা মেল্ট হয়ে গেছে, এটা ফোটা পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে নিব এবং জাল করতে থাকবো। যখন ফুটে আসবে পানিটা তখন আমি এটাতে অ্যাড করে ফেলবো আদার টুকরাগুলো। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা এলাচ এবং 1 টুকরা দারচিনি। অর্থাৎ এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো আমার কাছে মনে হলো যে 1 টুকরা এলাচ এবং দারচিনিটা দিলে সামনে একটু ফ্লেভার আসবে, তো ভালো লাগবে, তো এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা না দিলেও আপনারা পারবেন। এখন আমি আদার যে টুকরাগুলো আদার টুকরাগুলো দিয়ে দিলাম চিনির শিরায়। অর্থাৎ চিনির শিরাতে আটাটা কিছুক্ষণ রান্না করব, আর চিনির শিরাগুলো আদারতে ঢুকে আদাটা টুয়ে টম্বর হয়ে যায়, রসে ভরপুর হয়ে যায়, আর আদার টুকরাটা খেতে খুবই টেস্ট হয়। তো এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিলাম, আর এই জামটা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম পানিটাকে টিস্যু দিয়ে সরিয়ে, এটা আমি অফ ক্যামেরায় আসলে করে নিয়েছি। তো এখন আমি আমের টুকরাগুলো দিয়ে দেব, আর এটা মূলত একদম তাজা কচকচা আম দিয়ে আসলে করলে ভালো হয়, আর আচারটা দেখতে সফট হয়, খুবই সফট, মনে হয় যেন একটা লুকিং গ্লাসের মতো চেহারা দেখা যায় এরকম, আসলে কালারটা খুবই অসাধারণ হয়। আর কি বলবো, খেতে তো অনেক অনেক মজা। তো আমগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে চিনির শিরা ডুবিয়ে দিলাম, আর চুলার আঁচটা এই অবস্থা আমি হাই হিটে প্রথমে রেখেছিলাম, তারপর আমি মিডিয়াম করে দিচ্ছি, বেশি লো করা যাবে না, আবার বেশি হাই করলে দেখা যায় যে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, কিন্তু চিনির শিরাটা আমের মধ্যে ভালো করে ডুববে না, এই জন্য আমি মিডিয়াম করে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দেবো এখন হোয়াইট ভিনেগার, অর্থাৎ হোয়াইট ভিনেগার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর ভিনেগারটা দিলে আচারটা মানে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, তো যেহেতু আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি তো আমি এখানে 2 টেবিল চামচেরও একটু কম দিয়েছি, আর আপনারা যখন বেশি করবেন তাহলে ওই পরিমাণে ভিনেগারটা দিলে আচারটা সংরক্ষণ করে 1 বছরের বেশি সময় ধরে রাখতে পারবেন। এখন আমি মরিচ দিয়ে দেব, মরিচে আমি কিছু রিন করে কেটেছি, কিছু স্লাইস করে কেটেছি, তো আমি অর্ধেক এখন দিয়ে দেব আর বাকি অর্ধেক নামানোর আগে দিয়ে দেব। তো এটা আমি এভাবে রান্না করব, প্রায় আমার এখানে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে মানে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তো দেখুন ভিনেগারটা দেওয়ার ফলে আমটা একদম সফট হয়ে যায়, কালারটা খুবই সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। তো অলরেডি কমপ্লিট হয়ে গেল আমার আচারটা। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই অল্প সময়ের ভিতরে অল্প উপকরণে আচারটা করে নিতে পারেন। তো আমি একটা বাটিতে অর্থাৎ সার্ভিং একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর সফট দেখতে আচারটা হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছিল কী বলবো। আপনারা চাইলে রেসিপিটা ফলো করে কেমন মানে বানিয়ে নিতে পারেন খুব সহজে, এবং এটা কেমন লাগছে আচারটা কেমন তৈরি করতে হয়েছে বা খেতে কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে, তো কি বলবো। তো বন্ধুরা দেখতে পেলেন খুবই সহজে অল্প উপকরণে এত সুন্দর একটা আমের রেসিপি শেয়ার করলাম। তো আমার এই আমের রেসিপিটার জন্য অর্থাৎ আমার এই কাশ্মীরি আচারের জন্য একটা লাইক তো হতেই পারে,
তো বরাবরের মতো আবারও আমি বলে নিচ্ছি যে যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আজই নতুন বন্ধু দেখতেছেন আমার রেসিপিটা, তাদের উদ্দেশ্যে বলছি, তো চাইলে আপনারা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং বেলাইকনের পাশে থাকা বেলাইকনের অল অপশনটি দিয়ে রাখতে পারেন, যাতে করে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি আপনি সবার আগে দেখে নিতে পারেন, আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সবার আগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সব ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তো এই পর্যন্তই, আজ বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি, আরও ভালো রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের বাড়ি। তো আপনারা সবাই জানেন এখন স্কুল খোলা, পুরা দমে স্কুল খোলা, করোনার কারণে আমাদের বাচ্চারা অনেকটা পিছিয়ে পড়েছে প্রায় 2টা বছর। তো এখন যেন মহান আল্লাহ তাআলা আমাদের যে পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে যেন সব পরিস্থিতি শিথিল করে দেয়, যেন ভালো হয়, সব বাচ্চাদের যেন ভালো হয়, সেই দোয়া করতেছি মহান আল্লাহ তাআলার কাছে। আপনারাও সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন আপনাদের বাচ্চাদেরকেও সেফ রাখবেন, নিজেও সেফ থাকবেন। তো এখন আমি একটা বয়ামে, অর্থাৎ কাঁচের একটা বয়ামে এটাকে সংরক্ষণ করে নিচ্ছি। তো এটা আসলে আমার বেশিক্ষণ ছিল না, আমার একদিনে 2 দিনে আচারটা শেষ হয়ে গিয়েছিলো, কি বলবো, এতই মজা হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে এটা ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, তো রাখছি, আল্লাহ হাফেজ, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।